নমস্কার বন্ধু, রাজেশ এন্টারটেনমেন্টে আজ আপনাকে টিনিদার ফুটবল খেলার একটা গল্প শোনাব। গল্প শুনতে শুনতে আপনাকে একটি লাইক করার অনুরোধ করছি, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ শুরু করছি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টিনিদা সমগ্রের গল্প, ঘুঁটে পাড়ার সেই ম্যাচ। চোরবাগান টাইগার ক্লাবের সঙ্গে পটলডাঙ্গা থান্ডার ক্লাবের ফুটবল ম্যাচ হয়ে গেল। প্রথমে টাইগার ক্লাব ঝাঁ ঝাঁ করে আমাদের ছটা গোল ঢুকিয়ে দিলে, ওদের সেই ট্যারা ন্যাড়া মিত্তির একাই দিলে পাঁচখানা, আর বাকিটা দিলে আমাদের ব্যাক বোল্টুদা সেম সাইডে। তারপরেই পটলডাঙ্গা থান্ডার ক্লাব পরপর ছটা গোল দিয়ে দিলে, টেনিদা দুটো, ক্যাবলা তিনটে, দলের সবচেয়ে ছোট আর বিচ্ছু ছেলে কম্বল দিলে একটা। তখন ভারী একটা গোলমাল বেঁধে গেল, আর খেলাই হলো না। রেফারি হুর করে হুইসেল বাজিয়ে খেলা শেষ করে দিলেন। ব্যাপারটা এই, আমাদের গোলকিপার পাঁচু গোপাল চশমা পড়ে, সেদিন ভুল করে ওর পিসিমার চশমা চোখে দিয়ে মাঠে নেমে পড়েছে। তারপরে আর কি, একসঙ্গে তিন দিকে তিনটে বল দেখতে পায়, ডাইনের বলটা ঠেকাতে যায় তো বাইরটা হয়ে যায় গোল। বল্টুদা আবার বুদ্ধি করে একটা ব্যাক পাস করেছিল, তাতে করে একটা সেম সাইড। এখন হলো কি, ছটা গোল দিয়ে টাইগার ক্লাব কি রকম নার্ভাস হয়ে গেল, আনন্দের চোটে ওদের তিনজন খেলোয়াড় অজ্ঞান হয়ে পড়ল, বাকিরা কেবল লাফাতে লাগলো। সেই ফাঁকে ছটা বল ফেরত গেল ওদের গোলে, তখন সেই ফুর্তির চোট লাগলো থান্ডার ক্লাবে। আর কে যে কোন দলে খেলছে খেয়ালই রইল না, টেনিদা বেমক্কা হাবুল সেনকেই ফাউল করে দিলে, আর ন্যাড়া মিত্তির তখন নিজেদের গোলে বল ঢোকার জন্য মরিয়া। থান্ডার ক্লাবের দুজন তাকে চাপটে ধরে মাঠময় গড়াগড়ি খেতে লাগলো। ব্যাপার দেখে রেফারি খেলা বন্ধ করে দিলেন, আর কোত্থেকে একটা চোঁয়া এনে সমানের ভাঙা গলায় চেঁচাতে লাগলেন, ড্র ড্র ড্রন গেম, এক্ষুনি সব মাঠ থেকে কেটে পড়ো, নইলে পুলিশ ডাকবো। সেদিন সন্ধ্যের পর এই নিয়ে দারুণ আলোচনা চলছিল আমাদের ভিতরে। হঠাৎ টেনিদা বললে, ছোহ, 12টা গোল আবার গোল নাকি, একবার একাই আমি 32টা গোল দিয়েছিল একটা ম্যাচে। হ্যাঁ, চুইংগাম চিবুতে চিবুতে ক্যাবলা একটা বিষম খেল। হাবুল বলল, হহ, ফাঁকা গোল পোস্ট পাইলে আমিও 52খানা গোল দিতে পারি। নো স্যার, নো ফাঁকা গোল বিজনেস, দৌ দলে এ ডিভিশন বি ডিভিশনের কমসে কম 12 জন প্লেয়ার ছিল, যা তা খেলা তো নয়, ঘুটে পাড়া ভার্সেস বিচালিক গ্রাম। খেলাটি কোথায় হয়েছিল? ঘুটে পাড়ায়। কি পেলে, ইউসেবিও মুলার নিয়ে লাভালাভি করিস, জীবনে একটা ম্যাচে কখনো 32টা গোল দিয়েছে তোদের রিভেরা, যে আর জোন হ, ববি চার্লটন তো আমার কাছে বেবি রে। একটা মোক্ষম চাল মারতাস, বিড়বিড় করে আওড়ালো হাবুল সেন। হাবুল আর কপাল ভালো যে টেনিদাস সেটা ভালো করে শুনতে পেল না, বললে, কি বললি মোক্ষদা মাসি, কি করে জানলি রে? ওই মোক্ষদা মাসির বাড়িতেই তো আমি গিয়েছিলাম ঘুটে পাড়ায়, সেইখানেই তো সেই দারুণ ম্যাচ। কিন্তু মোক্ষদা মাসির খবর তোকে বললো কে? আমি জানি, হাবুল পণ্ডিতের মতো হাসলো। ওর ওস্তাদি দেখে আমার রাগ হয়ে গেল, বললুম, বল দেখি ঘুটে পাড়া কোথায়? ঘুইটা পাড়ার কোথায় হইব, গোবরডাঙ্গার কাছেই, গোবর দিয়াই তো ঘুইটা হয়। ইয়াহ, টেনিদা এত জোরে হাবুলের পিঠের চাবড়ে দিল যে হাবুল চ্যাঁ করে উঠল, নাকটাকে জিভে গজার মতো উঁচু করে টেনিদা বললে, প্রায় ধরেছিস, তবে ঠিক গোবরডাঙ্গার কাছে নয়, ওখান থেকে 10 মাইল হেঁটে 2 মাইল দৌড়ে। দৌড়াতে হয় কেন, ক্যাবলা জানতে চাইল। হয় তাই নিয়ম, অত কৈফিয়ত চাসনি বলে দিচ্ছি, ওখানে সবাই দৌড়োয়। হলো, ক্যাবলা বললে,
হলো, আর পথের বিবরণের দরকার নেই, গল্পটা বলো। গল্প? টেনিদা মুখটাকে গাজরের হালুয়ার মতো করে বললে, এমন একটা জলজ্যান্ত সত্যি ঘটনা আর তুই বলছিস গল্প? শিগগির উইথড্র কর, নইলে এক চড়ে তোর নাক। আমি বললুম, নাগপুরে উড়ে যাবে। ক্যাবলা বললে, বুঝেছি। আচ্ছা, আমি উইথড্র করলুম, কিন্তু টেনিদা ইংরাজিতে উচ্চারণ উইথড্র নয়। আবার পণ্ডিতি, টেনিদা গর্জন করল। টেক কেয়ার ক্যাবলা, ফের যদি বিচ্ছিরি একটা কুরুবকের মতো বকবক করবি তো এক্ষুনি একটা পন্ডুচেরি হয়ে যাবে বলে দিচ্ছি তোকে। যা, শিগগির আডানার ঝালমুড়ি কিনে আন, তোর ফাইন। আলু ভাজা মুখ করে ক্যাবলা ফাইন আনতে গেল। ওর দুর্গতিতে আমরা কেউ দুঃখিত হলুম না। বলাই বাহুল্য, সব কথাতেই ক্যাব ওরকম টিকটিকির মতো টিকটিক করে। বুঝলি? ঝালমুড়ি চিবোতে চিবোতে টেনুতা বলতে লাগলো, ছদিনের জন্য তো বেড়াতে গেছি মক্ষতামাসির বাড়িতে। মেসোমশাই ব্যবসা করেন, আর মাসিমা যা রাঁধেন না, তেলে অজ্ঞান হয়ে যাবি। মাসির রান্না বাটি চচ্চড়ি একবার খেয়েছিস তো ওখান থেকে নড়তেই চাইবি না, ঘুঁটে পাড়াতেই ঘুঁটের মতো লেপটে থাকবি। আমার খুব মনের জোর, তাই বাটি চচ্চড়ি আর ক্ষীরপুলির লোভ কাটিয়ে কলকাতায় ফিরে আসি। সেবারেও গেছি দুদিন একটু ভালো মন্দ খেয়ে আসতে। ভরা শ্রাবণ, থেকে থেকেই ঝুপঝাপ বৃষ্টি। সেদিন সকালে মাসিমা তালের বড়া ভেজে ভেজে তুলছেন, আর আমি একটার পর একটা খেয়ে যাচ্ছি। এমন সময় কটা ছেলে এসে হাজির। অনেকবার তো ঘুঁটে পাড়ায় যাচ্ছি, ওরা সবাই আমায় চেনে। বলে, টেনিবাবু, বড় বিপদে পড়ে আপনার কাছে ছুটে এলুম। আজ বিকালে শিবতলার মাঠে বিচালি গ্রামের সঙ্গে আমাদের ফুটবল ম্যাচ। ওরা ছজন প্লেয়ার কলকাতা থেকে হায়ার করেছে, আমরাও ছজন এনেছি, কিন্তু মুশকিল হলো আমাদের এখানকার একজন চাঁদ্রেল খেলোয়াড় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। আপনাকেই আমাদের উদ্ধার করতে হচ্ছে দাদা। জানিস তো, লোকের বিপদে আমার হৃদয় কেমন গলে যায়। তবু একটু কায়দা করে বললুম, সব হায়ার করা ভালো ভালো প্লেয়ার, ওদের সঙ্গে কি আর আমি খেলতে পারবো? তাছাড়া এবছরে তেমন ফর্ম নেই আমার। ওরা তো শুনে হেসেই অস্থির। কি যে বলেন স্যার, আপনি পটল ডাঙার টেনিরাম শর্মা, আপনার ফর্ম তো সব কাজেই সব সময়ই থাকে। প্রেমেন মিত্রের ঘনাদা, হেমেন্দ্র কুমারের জয়ন্ত, শ্রীরামের হর্ষবর্ধন, এদের ফর্ম কখনো পড়তে দেখেছেন? আমি হাত জোর করে প্রণাম করে বললুম, ঘনাদা জয়ন্ত হর্ষবর্ধনের কথা বললেন না, ওরা দেবতা, আমি তো স্রেফ নস্যি। ওরা যদি গরুর পাখি হন, আমি স্রেফ চড়ুই। ওরা বললে, অত বুঝিনে দাদা, আপনাকে ছাড়ছি নে। আমাদের ধারণা মোহনবাগান ইস্ট বেঙ্গল তো তুচ্ছ, আপনি ইচ্ছা করলে বিশ্ব একাদশে খেলতে পারেন। আর আপনি যদি চড়ুই পাখি হন, আমরা তাহলে কি বলে মশা। আমি বললুম, ঘুঁটে পাড়ার মশাকে তুচ্ছ করবেন না মশাই, এক একটা প্রায় 1 ইঞ্চি লম্বা। ওরা হে হে করে হেসে চলে গেল, কিন্তু আমাকে রাজিও করিয়ে গেল। আমার ভীষণ ভাবনা হলো রে, থান্ডার ক্লাবে যা খেলি তা খেলি, কিন্তু অতগুলো এ ডিভিশন বি ডিভিশন খেলোয়াড়ের সামনে ওরা না হয় আপ করে গেল, কিন্তু আমি দাঁড়াবো কি করে? কিন্তু ফিরিও তো দেওয়া যায় না, আমার নিজের প্রেস্টিজ, পটলডাঙার প্রেস্টিজ সব বিপন্ন। কোন দেবতাকে ডাকি ভাবতে ভাবতে হঠাৎ মার নেংটিশ্বরীকে মনে পড়ে গেল। আরে সেই নেংটিশ্বরী, আরে সেই জেরে, কম্বল নিরুদ্দেশের ব্যাপারে যে দেবতাটির সঙ্গে আমাদের দেখা হয়ে গিয়েছিল। মনে মনে বলতে লাগলুম, এ বিপদে তুমি দয়া করো মা, গোটা কয়েক নেংটি ইঁদুর পাঠিয়ে দাও তোমার। খেলার সময় ওদের পায়ে কুটুর কুটুর করে কামড়ে দিক, নিজের মুখে পাঠাও সেই অবকাশ রঞ্জিনী বাদুরকে, সে ওদের সকলের চাঁদি ঠুকরে বেড়াক। এসব প্রার্থনা টার্থনা করে সদের এক তালের বড়া খেয়ে আবার বেশ একটা তেজ এসে গেল। কেবল মনে হতে লাগলো, আজ একটা এসপার ওসপার হয়ে যাবে। তখন কি জানি গুনে গুনে 32টা গোল দিতে পারবো আমি একাই।
বিকেলে আকাশ জুড়ে কালো কালো হাতির পালের মতো মেঘ। মনে হলো দুর্দান্ত বৃষ্টি নামবে, তবু মাঠে গিয়ে দেখি বিস্তর লোক জড়ো হয়ে গেছে। একদল হাঁকছে বিচলি গ্রাম হেপ হেপ হুরে, আর একদল সমানে উত্তর দিয়ে চড়াচ্ছে ঘুটে পাড়া হ্যাপ হ্যাপ হ্যারে। ক্যাবলা হঠাৎ আঁতকে উঠল, হ্যাপ হ্যাপ হারে মানে কি, কখনো তো শুনিনি। ওটা ঘুটে পাড়ার নিজস্ব স্লোগান, ওরা হেপ হেপ বলছে কিনা তাই পাল্টা জবাব। ওরাও যদি হেপ হেপ করে তাহলে এরা বলবে না এদের নকল করছে। ওরা যদি বলতো বিচালি গ্রাম জিন্দাবাদ, এরা সঙ্গে সঙ্গে বলতো ঘুটে পাড়া মুর্দাবাদ। হ্যাঁ মুর্দাবাদ নিজেদেরই, হ্যাঁ নিজেদেরই, পরে নকল করে অপমান হওয়ার চাইতে মরে যাওয়া ভালো, বুঝলি না। বিলক্ষণ, আচ্ছা বলে যাও। এতেই বুঝতে পারছিস দুটো গ্রামের রেষারেষি কিরকম। দারুণ চিৎকারের মধ্যে তো খেলা শুরু হলো। 2 মিনিটের মধ্যেই বুঝতে পারলুম বিচালি গ্রামকে এঁটে ওঠা অসম্ভব। এরা 6 জনেই এ ডিভিশনের প্লেয়ার এনেছে, খেলায় তাদের আগুন ছোটে। আর ওদের গোলকিপার, সে একেবারে 6 হাত লাফিয়ে ওঠে আর লম্বা লম্বা হাত বাড়িয়ে বল তো বল বন্দুকের গুলি অবধি পাগড়ে নিতে পারে। ঘুটে পাড়ায় মাত্র 2 জন এ ডিভিশনের, বাকি 4 জনই বি ডিভিশনের। এ মার্কা 2 জনও ওদের তুলনায় নিরেশ। খেলা শুরু হতে না হতেই বল এসে একেবারে ঘুটে পাড়ার ব্যাক লাইনে চেপে পড়ল। মাছ মাডও আর পেরোয় না, আর ওদের গোলকিপার শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, একটা বালিশ আর 17 ইঞ্চি দাও হে, একটু ঘুমিয়ে নেব। আমি আর কি করব, মিডফিল্ডে দাঁড়িয়েই আছি। নিতান্তই ঘুটে পাড়ার বাকি 10 জনই ডিফেন্স লাইনে, তাই গোল হচ্ছে না। কিন্তু দেখতে দেখতে ওরা গোটা 5 কর্নার কিক পেয়ে গেল, আর কতক্ষণ ঠেকাবে। আমি তখনও মা নেঙ্কটেশ্বরীকে ডাকছি তো ডাকছি। এমন সময় আকাশ ভেঙে ঝমঝম বৃষ্টি, এমন বৃষ্টি যে চারদিক অন্ধকার। কিন্তু পাড়া গাঁয়ে লোক আর কলকাতায় খেলোয়াড়ের গুঁ খেলা দাপটে চলতে লাগলো। বল জলে ভাসছে ধপাধপ আছাড়, এই ফাঁকেও পরপর 2 গোল খেয়ে গেল ঘুটে পাড়া। ভাবলুম যাহ হয়ে গেল। বিচালি গ্রাম তার স্বরে চিৎকার করছে, হঠাৎ এদিকের লাইনসম্যান ফ্ল্যাগ ফেলে মাঠে ঝাঁপিয়ে পড়ল, বলে শিবতলার পুকুরে ভেসেছে রে মাছ, ভর্তি মাছ। হ্যাঁ মাছ, দেখতে দেখতে যেন ম্যাজিক। গাঁয়ের লোকে বর্ষার পুকুর বাসা মাছ তো ধরেই, কলকাতার ছেলেগুলো আনন্দে ফেঁপে গেল, বলল রইল খেলা, রইল বিচালি গ্রাম আর ঘুটে পাড়ার কম্পিটিশন। 300 লোক আর 21 জন খেলোয়াড়, 2 জন লাইন্সম্যান, সবাই কপাকপ মাছ ধরতে চলে গেল। প্লেয়াররা জার্সি খুলে ফেলে তাতেই টকাটক মাছ তুলতে লাগলো, খেলতে আর বয়ে গেছে তাদের। এই রে মস্ত একটা শোল মাছ পাকড়েছি, আরে একটা বাটা মাছের ঝাঁক আসছে রে, ইস কি বড় বড় কই মাইরি, ধর ধর ধর। সে যে একখানা কি কাণ্ড তোদের আর কি বলবো। খেলার মাঠ ছেড়ে ক্রমেই দূরে দূরে ছড়িয়ে পড়তে লাগলো সবাই। শেষে দেখি মাঠে আমরা 2 জন, আমি আর রেফারি। রেফারি ওখানকার স্কুলের ড্রিল মাস্টার। বিজয় মারকুটে ভীষণ রাগী, দাঁত খিচিয়ে বললেন, হ্যাঁ হাঁ করে দাঁড়িয়ে আছো কি, ইউ গো অন প্লেইং। ঘাবড়ে গিয়ে বললুম, আমি একাই খেলবো। ইয়েস একাই খেলবে, আমি তো খেলা বন্ধ করিনি। ধমক দিয়ে রেফারি বললেন, হ্যালো। প্লেয়াররা মাঠ ছেড়ে মাছ ধরতে দৌড়লে খেলা বন্ধ করে দিতে হবে, রেফারিগিরির বইতে এমন কোনো আইন নেই। তখন শুরু হলো আমার গোল দেবার পালা, একবার করে বল নিয়ে গিয়ে গোল দিয়ে আসি আর রেফারি ফুরুর করে বাঁশি বাজিয়ে আবার সেন্টারে নিয়ে আসে। এই চলতে লাগলো। ওদের 2-1 বোধহয় টের পেয়ে ফেরার কথা ভাবছিল, এমন সময় মা নেঙ্কটেশ্বরীর আর এক দয়া। মাঠের কাছেই ছিল সাড়ে সাড়ে তাল গাছ, হঠাৎ হু হু করে ঝোড়ো হাওয়া আর ঝপাস ঝপাস করে পাকা তাল পড়তে লাগলো। তাল পড়ছে, তাল পড়ছে,
যারা ফিরতে যাচ্ছিল তারা প্রাণপণে ছুটল তালকুড়োতে। এর মধ্যে আমি যা গোল দেবার দিয়েছি, মানে গুনে গুনে 32টি, আমি গুনছি না, গোল দিতে দিতে আমার মাথা বুবো করছে। আর ওই ভারী ভেজা বল বারবার সেন্টার থেকে জলের উপর দিয়ে ঠেলে নিয়ে যাচ্ছি। চারটিখানি কথা নাকি, একবার বলেছিলুম অনেক তো গোল দিয়েছি স্যার, আর পারছি না, পা ব্যথা করছে। রেফারি আমায় তেড়ে মারতে এলেন, বিকট মুখ ভেঙে বললেন, ইউ গো অন গোলিং আই সে। গোলিং আবার ইংরেজি হয় নাকি, ক্যাবলা বলতে যাচ্ছিল। টেনিদা একটা বাঘা ধমক দিয়ে বললে, ইউ স্টার্ট আপ। যে মারকুটে মাস্টার তার ইংরেজির ভুল ধরবে কে? আমি গোল দিচ্ছি আর উনি গুনেই যাচ্ছেন, 30, 31, 32। ওরে গোল দিচ্ছে বুঝি, বলে ওদের সেই গোলকিপারটা দৌড়ে এলো। সে যেরকম জাঁদরেল হয়তো একাই 32টা গোল ফেরত দিত, আমি আটকাতে পারতুম না, বেদম হয়ে গেছি তখন। কিন্তু রেফারি তক্ষুনি ফাইনাল হুইসেল বাজিয়ে দিলে, দিয়ে বললেন, খেলা ফিনিশ। তারপর আমাকে বললেন, এখন যাও কই মাছ ধরোগে, তাল গুড়োকে। কিন্তু তখন কি আর মাছ তাল কিছু আছে, খেলা ফিনিশের সঙ্গে তাও ফিনিশ, অতগুলো লোক। টেনিদা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তখন প্রাণের আনন্দে মাছ ধরে আর তাল কুড়িয়ে বিচালিগ্রাম চেল্লাতে লাগলো, 3 cheers ফর বিচালিগ্রাম। আর ঘুটে পাড়া চেঁচাতে লাগলো, 3 tears ফর ঘুটে পাড়া। টিয়ার্স মানে চোখের জল, ক্যাবলা আবার বিস্মিত হলো। হ্যাঁ টিয়ার্স, পাল্টা জবাব দিতে হবে না, সে যাক। কিন্তু একটা ম্যাচে একাই 32টা গোল দিলুম, পেলে, ইউসেবিও, রিভেরা, চার্লটন সব কাজ করে দিলুম, কিন্তু একটা কই মাছ একটা তালও পেলুম না। এ দুঃখ মরলেও আমার যাবে না রে। আবার বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলল টেনিদা। ধন্যবাদ বন্ধু আমাদের গল্প পাঠে এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য। এবার একটা লাইক করুন, আপনার একটা লাইক আমাদের গল্প পাঠে অনেক অনেক অনুপ্রেরণা দেয়। একটা কথা ভুলবেন না, সেটা সাবস্ক্রাইব করতে। অনুরোধ রইল, অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন একটা গল্পের সঙ্গে। ধন্যবাদ।